হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এইচপি 24F ডিসপ্লে মনিটরটি কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস চেক হিল। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটা হচ্ছে আমাদের এইচপি 24F ডিসপ্লে মনিটরটি বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। চলুন তাহলে এই বক্সটিকে আনবক্সিং করি এন্ড দেন দেখি আমরা এই বক্সটি ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। তো যখন আমরা বক্সটিকে আনবক্সিং করতে যাব, বক্সটির ভিতরে আমরা পেয়ে যাব একটি পাওয়ার কেবল, একটি এইচডিএমআই স্লট এবং সাথে সাথে একটি ট্রেটি, যেটা কিনা আমাদের মনিটরটিকে ইনস্টল করার জন্য বা মনিটরের স্ট্র্যান্ড। সো আমি এখন আমার এই বক্সটি সরিয়ে আমি আমার মনিটরটিকে খুঁজে বের করছি। সো এখানে দেখতে পাচ্ছি আমার এইচপি 24F মনিটরটি। সো এখন আমি আমার এই যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলোকে আমি ইনস্টল করে নিচ্ছি অ্যান্ড দেন দেখি এক্স্যাক্টলি এই মনিটরটি কেমন কাজ করে বা কি আসল বিষয়। এটা হচ্ছে আমাদের এইচপি 24F ডিসপ্লেটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক যখন আমরা বক্সটিকে আনবক্সিং করবো, এবং এটা হচ্ছে আমাদের সেই বিউটিফুল এইচপি 24F ডিসপ্লেটি এক্স্যাক্টলি লুকস লাইক। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 24 ইঞ্চিস ডিসপ্লেটি, এবং যদি আমরা সাইড বাই সাইড আছি তাহলে একদম নিচে আমরা পেয়ে যাব আমাদের এই ডিসপ্লেটি পাওয়ার অফ অন করার জন্য সুইচ এবং আমাদের ডিসপ্লেটি মনিটর অ্যাডজাস্ট করার জন্য বিভিন্ন বাটন। এবং যদি আমরা ব্যাক সাইডে আসি তাহলে দেখি ব্যাক সাইডে আমরা কি কি পেতে যাচ্ছি। এবং ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এইচডিএমআই স্লট এবং সাথে সাথে বিজিআই স্লট এবং আমাদের এই ডিভাইসটিকে কানেক্ট করার জন্য পাওয়ার অ্যাডাপ্টার। এইচপি 24F মনিটরটি অনেকটাই স্টাইলিশ এবং বিউটিফুল লুক, যেটি কিনা অনেকটাই লাইট ওয়েট এবং যেটি কিনা আপনার বাসায় বা অফিসিয়াল একটা নতুন একটা লুক নিয়ে আসবে। এবং আপনি যখন পার্সোনালি এই মনিটরটি ইউজ করতে যাবেন আপনার কাছে অনেকটা কমফোর্টেবল ফিল হবে। এবং এই মনিটরটিতে আপনি পেয়ে যাচ্ছেন 23.8 ইঞ্চেস, যেটি কিনা এক্স্যাক্টলি সাইজ যেটি কিনা 60.5 সেন্টিমিটার ডায়াগোনাল। এবং এটা ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস উইথ অ্যান্টি গ্লেরি। এবং এটার ইনপুটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি বিজিএ, একটি এইচডিএমআই। এবং এটা ভিউ অ্যাঙ্গেলের কথা যদি আসে তাহলে আমরা পেয়ে যাচ্ছি হরিজেন্টাল ভিউ অ্যাঙ্গেল যে কিনা 178 ডিগ্রিস এবং ভার্টিক্যাল ভিউ অ্যাঙ্গেল যে কিনা 178 ডিগ্রিস। এবং এটার রেজোলিউশন হচ্ছে 1920x1080 at 60Hz, যেটি কিনা ফুল এইচডি। এবং এটার অ্যাসপেক্ট রেটও হচ্ছে 16:9 রেটও। এবং এই ডিভাইসটি অনেকটাই লাইট ওয়েট, যেটি কিনা আনপ্যাক করার পরে এটার ওয়েট হচ্ছে অনলি 3 কেজি। এবং এই ডিভাইসটি আপনার একটা অনেকটাই আমার কাছে এটার যে কালারফুল স্টাইল বা একটা কালারফুল একটি লুক, যেটি কিনা অনেকটাই মনোমুগ্ধকর করে তুলবে। এবং এই ডিভাইসটি যদি আমরা প্রাইসের কথা আসি তাহলে এই ডিভাইসটি কস্ট হচ্ছে আমি এখান থেকে কিনেছি যেটা কিনা অ্যারাউন্ড 600 রিয়ালের মতো পড়ে, যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে 13,000 টাকা মাত্র। সো আপনি যদি চান আপনার অফিসিয়াল বা পার্সোনাল একটি নতুন লুক নিয়ে আসার জন্য তাহলে কিন্তু আপনি চাইলে এই এইচপি 24F মনিটরটি নিয়ে নিতে পারেন, যেহেতু এটা অ্যাকসেপ্ট দ্য প্রাইস। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন কুইক আনবক্সিং এবং রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।